শত্রুতা প্রচারের জন্য ইউএপিএ ত্রিপুরা সহিংসতা আইনজীবীর বিরুদ্ধে ইউএপিএ 13 ধারায় মামলা করা হয়েছিল। এনএইচআরসি এদিকে 26 অক্টোবরের সহিংসতা বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে একটি পদক্ষেপ নেওয়ার রিপোর্ট চেয়েছে। 26 অক্টোবর ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 220 কিলোমিটার দূরে রোয়া গ্রামে একটি দোকানে আধা সামরিক সৈনিক টহল দিচ্ছেন। এপি 4 নভেম্বর 2021 সকাল 5:12 আইএমআইএসটি আপডেট করা হয়েছে। লিখেছেন প্রিয়াঙ্কা দেব বর্মন। আগরতলা ত্রিপুরা পুলিশ বুধবার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ইউএপিএ অধীনে একজন উকিলের বিরুদ্ধে মামলা করেছে সামাজিক মিডিয়াতে পানিসাগরের সাম্প্রতিক সহিংসতা বিষয়ে, যেখানে বিশ্ব এর কর্মীরা একটি মসজিদ, কয়েকটি বাড়ি এবং দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ, জাল তথ্য শেয়ার করার অভিযোগে। হিন্দু পরিষদ, রাজ্য পুলিশ, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ পিইউসিএল এর দিল্লি ভিত্তিক অ্যাডভোকেট মুকেশের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছে। দুটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের পুলিশ লঙ্ঘনের জন্য উস্কানি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও ইউএপিএর 13 ধারায় মামলা দায়ের করা হয়েছিল। আইনজীবীকে 10 নভেম্বরের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে পুলিশ তার নোটিশে বলেছে। তদন্তের সময় মামলার সাথে আপনার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, এই হিসাবে মামলার সাথে সম্পর্কিত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। পুলিশ আইনজীবীকে সোশ্যাল মিডিয়ায় কথিত পোস্টগুলি সরানোর নির্দেশও দিয়েছে। সম্পর্কিত গল্প, বিদ্বেষী বক্তব্যের দায় বিজেপি নেতাকে গ্রেফতার করতে চাইল সিপিআই এম। শান্তি প্যানেল দিল্লি দাঙ্গার বিষয়ে 2 নভেম্বর শুনানির জন্য ফেসবুক প্রতিনিধিদের তলব করেছে। উত্তরাখণ্ডে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় 70 জনেরও বেশি লোক মারা গেছে, সরকারি তথ্য। ইউপি ফার্ম গ্রুপের বিরুদ্ধে পুলিশের অভিযানে সিঙ্গুর কাছে 15 জন আহত। রাজ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় কথিত জাল এবং উস্কানিমূলক পোস্টের জন্য 71 জনের বিরুদ্ধে মামলা করার এবং 5 ফৌজদারি মামলা দায়ের করার কয়েক ঘন্টা পরে পুলিশ এই পদক্ষেপ নিয়েছিল। 26 অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা তাদের সমাবেশে একটি মসজিদ, কয়েকটি বাড়ি এবং দোকান ভাঙচুর করেছে বলে জানা গেছে। এই বিষয়ে 4 জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ পরে বলেছে যে কোনো মসজিদ পুড়িয়ে দেওয়া হয়নি এবং ছবিগুলি ত্রিপুরার নয়। রাজ্য পুলিশ একটি টুইটে বলেছে, সমাজে যারা ঘৃণা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন যে ত্রিপুরায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা নিয়ে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর অভিযোগে 5 মামলা দায়ের করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে যে সরকার এবং রাজ্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জাল ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল, অফিসার যোগ করেছেন। পুলিশ জনগণকে উস্কানিমূলক পোস্ট, লাইক বা রিটুইট না করার জন্য আবেদন করেছে, কারণ এটি গুজব ছড়ানো। পুলিশ টুইট করেছে যে গোমতী জেলার কাকরাবন এলাকায় একটি মসজিদ ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে বলে ভুয়া খবর প্রচার করা হচ্ছে, এটি সত্যের সম্পূর্ণ ভুল উপস্থাপনা। কাকরাবনের দর্গাবাজার এলাকার মসজিদটি সম্পূর্ণ ভালো এবং গোমতী পুলিশ শান্তি ও শান্তি বজায় রাখতে কাজ করছে, তারা যোগ করেছে। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ একটি টুইটের জবাবে বলেছে, রাজ্যের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং রাজ্য সরকার ও পুলিশের মানহানি করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রের অধীনে এগুলি জাল ভিডিও প্রচার করা হচ্ছে। পুলিশ ফৌজদারি মামলা নথিভুক্ত করেছে এবং ভুয়া গুজবকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি 26 অক্টোবর সহিংসতা বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে একটি পদক্ষেপ নেওয়া প্রতিবেদন চেয়েছে। মানবাধিকার প্যানেল ত্রিপুরার মুখ্য সচিব, ডিজিপি, ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সচিবের কাছে তৃণমূল কংগ্রেসের একটি অভিযোগের ভিত্তিতে রাজ্যে রাজনৈতিক সহিংসতা অভিযোগের ভিত্তিতে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন চেয়েছে। মুখপাত্র সাকেত বোখলে, তার অভিযোগে গোখলে অভিযোগ করেছেন যে রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এর সদস্যরা ভোট প্রচারের সময় তৃণমূলের নেতা ও কর্মীদের উপর হামলা করেছে। এই ধরনের একটি ঘটনায় একজন বর্তমান সংসদ সদস্য এবং টিএমসি কর্মী আহত হয়েছেন এবং তাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে, অভিযোগকারী যোগ করেছেন। গোখলে আরও উল্লেখ করেছেন 26 অক্টোবর পানিসাগরের সহিংসতা, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি দ্বারা আয়োজিত একটি সমাবেশে একটি মসজিদ এবং 2টি দোকানে আগুন দেওয়া হয়েছিল বলে জানা গেছে। উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। এই ধরনের ঘটনার পরে এলাকার সেই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে তাদের জীবন ও নিরাপত্তা বিষয়ে এক বিরাট ভয়ের পরিবেশ বিরাজ করছে। অভিযোগকারী বিষয়টিতে কমিশনের হস্তক্ষেপ কামনা করছেন, চিঠিতে বলা হয়েছে। টিএমসি মুখপাত্রের অভিযোগের কথা মাথায় রেখে এনএইচআরসি তার আদেশে বলেছে, কমিশন অভিযোগটি বিবেচনা করেছে এবং তার রেজিস্ট্রিকে অভিযোগের অনুলিপি মুখ্য সচিব সরকারের কাছে প্রেরণের নির্দেশ দিয়েছে। ত্রিপুরা এবং পুলিশের মহাপরিচালক ত্রিপুরাকে 4 সপ্তাহের মধ্যে একটি পদক্ষেপ নেওয়া প্রতিবেদন জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনকে অবহিত করবে। যদি রাজ্য মানবাধিকার কমিশন থেকে তাৎক্ষণিক বিষয়ে কোনো নোটিশ, আদেশ ইত্যাদি প্রাপ্ত হয়, যদি হ্যাঁ, তাহলে এই ধরনের আদেশের একটি অনুলিপি কমিশনকে 4 সপ্তাহের মধ্যে পাঠানো হবে। অভিযোগের একটি অনুলিপি সংশ্লিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের সচিবের কাছেও প্রেরণ করা হোক, তাকে এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে তাৎক্ষণিক বিষয়ে তাদের শেষ পর্যন্ত গ্রহণের তারিখ যদি থাকে তা জানানোর জন্য আহ্বান জানানো হয়। গত সপ্তাহে ত্রিপুরা হাইকোর্ট সহিংসতা বিষয়টি আমলে নিয়েছিল এবং 10 নভেম্বরের মধ্যে রাজ্য সরকারের কাছে একটি বিশদ প্রতিবেদন চেয়েছিল, তবে প্রতিবেদনটি এখনও জমা দেওয়া হয়নি। ঘটনাগুলি সম্পর্কে সচেতন ব্যক্তিদের মতে, রাজ্য সরকার 29 অক্টোবর বলেছে যে বাইরে থেকে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করতে এবং সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত মসজিদের জাল ছবি আপলোড করে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।